রাইট নাও বলিউডের আলোচিত তারকাদের মধ্যে অন্যতম জ্যাকুলিন ফার্নান্দেজ। কেননা এই তারকা তার কেরিয়ারেরই মধ্যে একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তিনি তার অনুরাগীদের মধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেন। মোরওভার এই তারকাকে সেলফি চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজর কেড়েছিল, যার জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে আলোচনা এসেছিলেন। বায়দোয়ে জ্যাকলিনকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাক্টিভ দেখা যায়, কেননা সেখানে জ্যাকুলিন তার এফডিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন, যার প্রেক্ষাপটে মাঝে মাঝে হট অবতারও ক্যামেরার সামনে ধরা দেয়। ফলে এর জন্য নতুন করে আলোচনার শিরোনামে থাকেন এই তারকা। মোরওভার এই তারকা আপাতত তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একাধিক ছবি আপলোড করেছেন, সেখানে অবশ্য তাকে দেখা যায় সাদা কালারের টপ পরে ক্যামেরার সামনে ধরা দিতে। যদিও কোনো সময় সমুদ্র বিজে আবার কোনো সময় সমুদ্রের মধ্যে বেজার শরীরে বলিউডের এই তারকাকে লাস্যময় অবতারে দেখেছে তার অনুরাগীরা, যার প্রেক্ষাপটে অবশ্য রিসেন্টলি নতুন করে আলোচনা এসেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। মোরওভার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে অ্যামেজিং লিখেছে, অনেকে আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন, কেউ কেউ আবার তাকে হট গার্ল বলে উল্লেখ করেন, অনেকে আবার তাকে লাভলি লিখেছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার তাকে হট বোম বলে দাবি করেন। মোরওভার অনেকে আবার তাকে গর্জিয়াস লিখেছে। যাই হোক, সব কিছু মিলে আপাতত তিনি তার অনুরাগীদের মধ্যে এভাবে নজর এসেছেন। বায়দোয়ে বর্তমানে এই তারকার হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। ফলে ধারণা করা যায় খুবই শীঘ্রই তিনি তার নতুন প্রজেক্টের শ্যুটিংয়ের কাজ শুরু করবেন। যদিও 2025 সালে এই তারকার অনেকগুলো চলচ্চিত্র আসবে বলে জানা যায়, যার প্রেক্ষাপটে অবশ্য জ্যাকুলিন সে সকল চলচ্চিত্রের শ্যুটিংয়ের কাজ করছেন বলে জানা যায়। সোভিয়ার জেনে তো নিলেন, বলিউডের তারকা জ্যাকুলিন আপাতত সাদা পোশাকে দর্শকদের কাছে গ্ল্যামার অবতারে ধরা দেয়। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।